আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনায় আরো 41 জনের মৃত্যু গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 3775 জন চট্টগ্রামের পটিয়ায় দুই মেয়েকে হত্যার পর বিষ পান করে বাবার আত্মহত্যার চেষ্টা রংপুরের তারাগঞ্জে ট্রাক উল্টে 4 জন নিহত বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে দুর্নীতির অভিযোগ দরপত্র ছাড়াই 150 কোটি টাকার বই কিনছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত দুর্ভোগে অসংখ্য মানুষ শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশে করোনায় আরো 41 জনের প্রাণ গেছে এ নিয়ে মৃতের সংখ্যা 1888 এর মধ্যে কেবল জুন মাসেই মারা গেছে 1200 বেশি মানুষ এক মাসে করোনা শনাক্ত হয়েছে প্রায় 1 লাখ জনের স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 3775 জন বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে করোনার চূড়ান্ত সংক্রমণ কবে হবে তা স্পষ্ট না হলেও জুন মাসে সারা দেশে ব্যাপক আঘাত হেনেছে এই ভাইরাস মার্চে সংক্রমণ শুরু হয়ে মে মাস পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিল 672 জনের আর কেবল জুনেই করোনা কেড়ে নিয়েছে 1216টি প্রাণ শুরুতে বেশ কিছুদিন কেবল ঢাকায় সংক্রমণ থাকলেও জুন গড়াতে তা ছড়িয়েছে সারা দেশে গেল মাসে করোনা শনাক্ত করা হয়েছে প্রায় 1 লাখ যেখানে সংক্রমণের 115 দিনে শনাক্তের মোট সংখ্যা 1.5 লাখের মতো 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 41 জন এ পর্যন্ত 1888 জন মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 784,000-এর বেশি মোট নমুনা হিসেবে গড় শনাক্তের হার 19 হলেও বর্তমানে দৈনিক এই হার 23-এর মতো গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3775 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,49,258 জন স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় সর্বোচ্চ 17 জন চট্টগ্রাম বিভাগে আর 13 জন মারা গেছেন ঢাকা বিভাগে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে 43 ভাগের বেশি ষাটোর্ধ্ব অন্যদিকে 10 বছরের কম বয়সীদের মৃত্যু হার সবচেয়ে কম 51 থেকে 60 বছরের 28.81%, 41 থেকে 50 বছরে 14.99%, 31 থেকে 40 7.62%, 31 থেকে 30 বছরের 3.49%। এছাড়া করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 2484 জন। অনলাইন বুলেটিনে বন্যা পীড়িত এলাকার মানুষকে বিশেষ সতর্কতার আহ্বান জানানো হয়। বন্যায় সর্পদংশন এবং পানিতে ডুবে যাওয়া থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। পরিবারের কোনো সদস্যর জ্বর কাশি থাকলে তিনি সহ সকলেই অবশ্যই মাস্ক পরবেন এবং যথাসম্ভব আলাদা থাকবেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না গেল 24 ঘন্টায় সারা দেশে অন্তত 25 জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে ময়মনসিংহে এক মুক্তিযোদ্ধা এবং নোয়াখালী ও রাজশাহীতে প্রাণ হারিয়েছেন পুলিশের 2 ASI এছাড়া চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগে করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েই চলছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আসান কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা গেল 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে 6 জনই পুরুষ গত 3 মাসে এই হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 153 জন নোয়াখালীতে করোনায় প্রাণ হারিয়েছেন নৌপুলিশের ASI ওমর ফারুক নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ 61 জন রাজশাহীতে করোনায় জেলা পুলিশের ASI আবুল কালাম আজাদ মারা গেছেন তার বাড়ি বগুড়া জেলার শেরপুরে এছাড়া উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারীর মৃত্যু হয় জেলায় একদিনে সর্বোচ্চ 78 জনের করোনা শনাক্ত হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় প্রাণ হারিয়েছেন এক নারী আর উপসর্গ নিয়ে মারা গেছেন দুজন বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 69 চট্টগ্রামে 24 ঘন্টার ব্যবধানে করোনায় মারা গেছেন আরও 5 জন এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 178 জনে একই সময়ে নতুন করে আক্রান্ত 372 নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছে 21 জন লক্ষ্মীপুর সদর ও রামগতি উপজেলায় করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে করোনা উপসর্গে মারা গেলেন 67 জন
সিলেটে করোনায় প্রাণ হারিয়েছেন দুজন। এ নিয়ে সিলেট জেলায় মোট মৃতের সংখ্যা 66। 24 ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়েছেন 88 জন। খুলনায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় খুলনায় 116 জন সহ বিভাগের 10 জেলায় 239 জনের করোনা শনাক্ত হয়েছে। ময়মনসিংহে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা বীর প্রতীক আশরাফ আলী খান। বিভাগের 4 জেলায় 473টি নমুনা পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ সহ 21 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী সহ 81 জন, নড়াইলে 19, বগুড়ায় 61, সিরাজগঞ্জে 40, জামালপুরে 8 এবং রংপুরে 44 জনের করোনা শনাক্ত হওয়ার খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে চালু হলো সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল। সকালে এর উদ্বোধন করেন করোনাজয়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন মাত্র 2 সপ্তাহে পতেঙ্গায় 100 শয্যার এ ফিল্ড হাসপাতাল তৈরি করে। এ হাসপাতালে 12 জন চিকিৎসক, 18 জন সেবিকা ও 50 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রাথমিকভাবে 50 শয্যায় রোগী ভর্তি করা হবে। হাসপাতালে থাকবে হাইফ্লো নেজাল ক্যানোলা অক্সিজেন, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, অক্সিজেন কনসেন্ট্রেটর ও অ্যাম্বুলেন্স সুবিধা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় 70 শয্যার আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল নামে আরও একটি করোনা চিকিৎসা হাসপাতালও আগামী সপ্তাহে চালু হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়। প্রত্যন্ত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকারের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য ব্যবস্থা আলো দেখাচ্ছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে। জেলার 38 ইউনিয়নের 97টি কমিউনিটি ক্লিনিকের কর্মীরা সাধারণ চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি মাতৃ ও শিশু স্বাস্থ্য, টিকাদান ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের সেবা দিয়ে যাচ্ছেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন এই সেবা পাচ্ছেন পাহাড়ের দুর্গম এলাকার বাসিন্দারা। বর্তমান করোনা পরিস্থিতিতেও তা থেমে নেই। দুর্গম এলাকায় সরকারের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। কোভিড-19 মোকাবেলায় দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলো ভূমিকা রাখছে বলেও জানালেন সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাস। চট্টগ্রামের পটিয়ায় 2 কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এরপর বাবাও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। ভোরে পটিয়ার কাশিয়াশ ইউনিয়নের ভান্ডারগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হল মুকুন্দ বড়ুয়ার মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী টুকু বড়ুয়া ও পঞ্চম শ্রেণীর ছাত্রী নিশি বড়ুয়া। পুলিশ জানিয়েছে দুই মেয়েকে গলা টিপে হত্যার পর মুকুন্দ বড়ুয়া বাড়িতেই অচেতন অবস্থায় পড়েছিলেন। পরে পুলিশ তাকে আটক করে। 5 বছর আগে মুকুন্দ বড়ুয়ার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে দুই মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন তিনি। রংপুরের তারাগঞ্জে রড বোঝাই ট্রাক উল্টে 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 5 জন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায় দুপুরে দিনাজপুর থেকে তারাগঞ্জ গামী ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহত শ্রমিকরা ট্রাকের উপরে ছিলেন। তাদের বাড়ি রংপুরের তারাগঞ্জ ও নীলফামারীর কিশোরগঞ্জ এলাকায়। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় ডুবে আছে অসংখ্য গ্রাম। এতে চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। কুড়িগ্রামে বানের জলে ডুবে 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় গত 3 দিনে প্রাণ গেছে 3 শিশু সহ 4 জনের। এছাড়া ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 64 সেন্টিমিটার, দুধকুমার নদের পানি নুনখাওয়া পয়েন্টে 53 সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে 43 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে। জামালপুরের ইসলামপুরের পশ্চিম হারিয়াবাড়ি গ্রামে বন্যার পানিতে ডুবে নিখোঁজ হয়েছে 2 ভাই বোন। সিরাজগঞ্জের নদ নদীর পানি বাড়তে থাকায় জেলার 5টি উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক স্থানে শুরু হয়েছে নদী ভাঙন। গত 24 ঘন্টায় যমুনার পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার এবং কাজীপুর পয়েন্টে 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুনামগঞ্জের শহর সহ বিভিন্ন এলাকা এখনও হাঁটু সমান পানিতে ডুবে আছে। তাই অনেকে জলের মধ্যে ঘরবন্দি থাকলেও করোনা সংক্রমণের ভয়ে আশ্রয় কেন্দ্রে যেতে রাজি হচ্ছেন না। বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার নামে তুকলকি কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কোনো ধরনের দরপত্র ছাড়াই কেনা হচ্ছে 150 কোটি টাকার বই।
প্রশ্ন উঠেছে অনেক লেখক ও বইয়ের মান নিয়ে। ক্ষোভ জানিয়েছে প্রকাশক সমিতি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের 63,000 সরকারি প্রাইমারি স্কুলের বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, যেখানে থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই। জাতির জনক সম্পর্কে জানতে পারবে শিশুরা। এই সিদ্ধান্ত সবার কাছে প্রশংসিত হলেও প্রশ্ন উঠেছে বই কেনার প্রক্রিয়া নিয়ে। প্রথম ধাপে বাংলা একাডেমির 27টি সিরিজের বই ছাড়াও 38টি শিরোনামের বই কেনা হচ্ছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের লেখা বইও আছে। প্রতিটি বই হবে 67,000 কপি, যা কিনতে ব্যয় ধরা হয়েছে 150 কোটি টাকা। বঙ্গবন্ধুকে নিয়ে যারা বই লেখেন বা গবেষণা করেন তারা এই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন। ছাপা হলেই বই হয় না, বই হতে গেলে সেটাই বই যা মানুষকে সমৃদ্ধ করে, সিদ্ধান্ত নেয় আমলারা এবং তারাই তাদের বইপত্র কেনে, কিনে বিভিন্ন সরকারি গ্রন্থাগারে পাঠায় যে সেগুলো বই কেউ দেখেও না আর কি। এই যে টাকাতে খরচ করবে সরকার, এটা জনগণের টাকা, সরকারের টাকা নয়। আপত্তি জানিয়েছে প্রকাশক সমিতিও। করোনার এই সংকটকালে প্রকাশকরা যখন আর্থিকভাবে বিপর্যস্ত তখন এর গুরুত্ব অনেক বেশি। গুটি কয়েক প্রকাশকের বই নয়, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রকাশকের বই আহ্বান করে সরকারের অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে বই নির্বাচন করে থাকে, বই ক্রয় করে থাকে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এই বই ক্রয় করা হোক এবং সেক্ষেত্রে এটি সার্বজনীন হবে এবং গ্রহণযোগ্য হবে এবং আমরা মনে করি যে এই উদ্যোগটিও সফল হবে। তবে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দাবি বই কেনায় কোনো অনিয়ম হয়নি। সরকারের ভালো কাজ যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেওয়ার সরকারি সিদ্ধান্ত পরিবর্তন করায় আন্দোলন স্থগিত করে সকালে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এতে পাটকলগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। এর আগে এসব মিল বন্ধ ও 30 জুলাই শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের চিঠি দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে শ্রমিকরা সোমবার থেকে 2 দিন অবস্থান কর্মসূচি পালন করে। পরে গোল্ডেন হ্যান্ডশেকের চিঠি না দেওয়ার সিদ্ধান্তে গতরাতে আন্দোলন স্থগিত করে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগ্রাম পরিষদ। করোনা ভাইরাস সংক্রমণের অজুহাতে ভারত বাংলাদেশ থেকে পণ্য না নেয় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রফতানিকারকরা। এই স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে প্রায় 2.5 মাস আমদানি রফতানি বন্ধ থাকার পর গত 7 জুন থেকে ভারতীয় পণ্যের আমদানি শুরু হয়, কিন্তু বন্ধ থাকে রফতানি। এ কার্যক্রম চালুর জন্য কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী সংগঠনগুলো নো ম্যানস ল্যান্ড এলাকায় ভারতীয় ব্যবসায়ীদের সাথে কয়েক দফায় বৈঠক করলেও তা চালু হয়নি। এ কারণেই সকাল থেকে আমদানি বন্ধ করে দেয়া হয়। এতে ভারতের পেট্রোপোল বন্দরে আটকা পড়েছে কয়েকশো পণ্যবাহী ট্রাক। আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতের শর্তে পর্যটক আগমনে অনুমতি দেয় জেলা প্রশাসন। ইতোমধ্যে হোটেল মোটেল মালিকরা স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। কুয়াকাটায় আসতেও শুরু করেছে পর্যটকরা। তবে সামাজিক দূরত্ব মাথায় রেখে সৈকত সহ পর্যটন স্থানের সব জায়গায় ঘোরাফেরায় সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। চট্টগ্রামে দরিদ্র ও সহায়হীন গর্ভবতী নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে নগরীর বায়েজিদের ইসলামপুরের প্রসূতি নারীদের সেবাদানের এই ক্যাম্পেইন পরিচালিত হয়। এ সময় সিএমএইচও এর গাইনি ও প্রসূতি রোগবিদ্যা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল শামিমারা ইয়াসমিনের নেতৃত্বে অর্ধশতাধিক প্রসূতিকে চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ ও পুষ্টিকর খাবার দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী চিকিৎসা সেবা প্রদানের কর্মসূচির অংশ হিসেবে এই সেবা দিচ্ছে সেনাবাহিনী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে 500 গর্ভবতী নারী সহ 8 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী। স্থানীয় বালিজুরি FM উচ্চ বিদ্যালয় মাঠে 19 পদাতিক ডিভিশনের শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। সেনাবাহিনীর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয় বলে জানিয়েছেন 19 পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদ আহমেদ। বরিশালে করোনার প্রভাবে কর্মহীন ও ক্ষতিগ্রস্ত 500 দোকান কর্মচারীকে ত্রাণ ও 121 জন কর্মহীন সাংস্কৃতিক কর্মীর মধ্যে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বিতরণ করেন জেলা প্রশাসক SM অজিয়র রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ও ব্যবসায়ী সমিতির নেতারা এই সময় উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাভারে সমাজের হতদরিদ্রদের মাঝে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। দুপুরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল ও সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব পণ্য বিতরণ করা হয়। উপজেলার 12টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে পণ্য সামগ্রী তুলে দেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুল আলম রাজীব। সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া বৃত্তি ও সাইকেল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র। এ সময় 20 জন শিক্ষার্থীকে 20টি বাইসাইকেল ও 22 জনকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ 1,00,000 টাকা দেওয়া হয়। যশোরের বেনাপোলের গয়রা গ্রামে দুদফায় এক কৃষকের 2.5 বিঘা জমির কুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 5,00,000 টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাগান মালিক রেজাউল করিম। বিষয়টি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল গ্রামগঞ্জের খবরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।